আজকে খুবই একটা সুসংবাদ যে আমার গত বছরের এমপি হওয়ার আগে যে আম গাছ দিছিলাম এই আম গাছে নাকি আম আসছে। তো উনি আম গাছ দিছিলেন, উনি বলল যে আপনার গাছের আম আপনি নিজের হাতে পারবেন, এবং আমি বলছি যে 10,000 টাকা পুরস্কার দিব যে প্রথম আমার আম দিবে আমার গাছের আম। চলো চলো দেখি দেখি তুমি সামনে যাও, সত্যি সামনে যাও। হ্যাঁ 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 কোনান আম গাছটা কোনানো কোন দিনের কবে লাগাইছিল তাই যত্নের কারণে হইছে আসল। আমি গত বছর আমের গাছ দিছিলাম, আমার জীবনের সফলতা হচ্ছে গিয়ে আমার এলাকায় আম রূপালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি আসেন কাছে আসেন কাছে আসেন আপনি এখানে এখানে দাঁড়ান। হ্যাঁ এটা লাগাইছিলেন কতদিন আগে? লাগাইছি আজ থেকে আপনার বাসা থেকে দেওয়ার আমার তারিখে গত সিজনে লাগাইছিলেন। এরপরে যত্ন করছেন আপনি অনেক কিছু জিনিস কি যত্ন কি কি করছেন? মাইক্রো সার দিছি, ইউরিয়া দিছি, এরপরে পটাশ দিছি, বিভিন্ন ধরনের জিনিস সার দিছেন। হ্যাঁ হ্যাঁ গোবরও দিছেন, গোবর টোবর দেওয়ার কারণে এই দেখেন কতটা আম আসছে আমার জীবনে। আমি যে এইবার যদি 1,00,000 চারা লাগাইতে পারি আমার উপজেলায়, আপনি চিন্তা করেন আমের বন্যা বসাই দিব আমি। আমাদের বাড়িতে আছে স্যার, ঠিক আছে স্যার, তিনটা মাঝে সাইচে আম ধরছিল, পয়রা গেছে কেন? এইটা এখানে আম তারা দেখাচ্ছে, এখানে এই আমগুলা দেখেন। আমি আর পারলাম না, এটা না না এটা পাকলে পরে না আমার এটা পাকলে পরে আপনি পেরে আমারে দিয়ে আসবেন, এটা সমস্যা নাই, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এটা একটা সাক্ষী বানাই দিলাম যে চাইলে একটা এলাকারে আপনি কি বানাইতে চান চাপাই নবাবগঞ্জ, আপনি বগুড়া, আমি তাও চাই না, আমি মালয়েশিয়া বানাইতে চাই বা এর চেয়ে বড় কিছু হইতে চাই। আমি চ্যালেঞ্জ দিলাম, বৃষ্টি যেহেতু আমার উপরে পড়তে আমি যেহেতু এলাও করছি, তাহলে মনে রাখেন ইতিহাস তো বদলামো, আমার চারা গাছ আমার আম গাছ আমি কোথায় নিয়ে যাই? সারা আমার এলাকা আমে আমি পরিপূর্ণ করে আপনাদের এখানে রপ্তানি করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।